वेलकम बैक टू माय चैनल। आज के आमी अनेक दिन पर यूट्यूबर जन्य वीडियो शूट करछी। अनेक दिन होए गेछे आमी कोनो वीडियो देई ना यूट्यूबे, विशेष करे ब्लॉग आकारे कोनो वीडियो आपलोड देई ना अनेक दिन। अनेकेई जिज्ञेस करतेछे भाई यूट्यूबे वीडियो देवा बाद दिए दिछेन नाकि बंद करे दिछेन नाकि। तो मूलत जेहेतु आमी साइकेलिंग करी एबं साइकेलिंगेर माध्यमेई ट्रावेल करा, तो सेक्षेत्रे देखा जाच्छे जे आमी राइडे गेले विशेष करे 100 किलोमीटर 150 किलोमीटर 200 किलोमीटर बा राइड दी, से क्षेत्र में देखा जानेक समय ब्लगिंग कर समय उठे ना, तो से ही चिंता के आसले ब्लग करा है ना ओईभवे। तो आज के एक बेर बासा थे दुपुरे भालम जो सिलेट के जनतापुर विशेषकर जाफलंग रोडे एक राइड देवार जो, तो सिलेट के जनतापुर हे 40 किलोमीटर मत प्राय, तो जावा आसा मिले 80 किलोमीटर और एका एका बेर हुई। तो भालम जेहेतु जनतापुर आसब से क्षेत्र में एक डिबिर हावर देखा जाए এবং আপনাদের সাথেও শেয়ার করি ভিডিও ডিবির হাওয়ার কীরকম আছে। যেহেতু এই কিছুদিন পরেই ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা পড়লে শাপলা ফুল ফুটবে, শাপলা ফুল ফুটলে ডিবির হাওয়ার একদম পারফেক্ট জায়গা হয়ে যায় অনেক টুরিস্টদের জন্য বিশেষ করে। তো আমি চেষ্টা করব যে ডিবির হাওয়ার এখন কী পর্যায়ে আছে সেইটা দেখার জন্য। সো লেটস টেক ইট আউট। আমি প্রায় 25 কিলোমিটার রাইড করে আসছি হরিপুর বাজার থেকে একটু সামনে। এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজের ওইখানে দাঁড়াইছি। তো এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আজকে প্রচণ্ড গরম, তো শরীর ডিহাইড্রেশনের একটা ব্যাপার আছে, তাই পানির একটা ব্রেক নিলাম। তো আমার সাথে পানি ছিল এবং কিছু চকলেট ছিল, সেগুলো খেলাম। তো মূলত হচ্ছে গিয়ে এই 25 কিলোমিটার রাইড দিছি এখান থেকে জনতাপুর বাজার আরও 25 কিলোমিটার। তো যেহেতু জনতাপুর আমরা ডিবির হাওয়ার যাচ্ছি, তো ওইখানে গিয়েই দেখা হবে। তো এই ছিল আজকের ডিবির হাওয়ার ভ্রমণ। মোটামুটি ভালোই লাগছে, খুবই সুন্দর একটা পরিবেশ। এখনও পর্যন্ত টুরিস্টরা আসা শুরু করেনি, এই তো কিছুদিন পরে যখন একটু ঠান্ডা পড়বে, ফুলগুলো আরও বেশি ফুটবে, শাপলা ফুল, তখন সবাই আসবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ব্লগ পর্যন্ত আল্লাহ হাফিজ।